আমরা যারা বাগান করি গাছ নিয়ে বিভিন্ন সমস্যার মুখে আমরা সম্মুখীন হই। কোনো সময় পাতা হলদে হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, গাছে ফুল আসছে, ফুল ঝরে যাচ্ছে, ফুল আসলেও ফল ঠিক মতন হচ্ছে না, আর ফল হলেও ফলের আকার ছোট হয়ে যাচ্ছে, গাছের পাতা কোনো সময় কুঁকড়ে যাচ্ছে, বিশেষ করে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায়, গাছের ফুল ফল সময় মতন আসে না। তো এই রকম বিভিন্ন সমস্যা নিয়ে আজকের আমার এই প্রতিবেদন। তো বন্ধুরা বুঝতেই পারছেন এই প্রতিবেদনটা একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় ভিডিওটা ভালো লেগেছে বা আপনাদের কোনো কাজে লাগবে, তাহলে আপনাদের জানাশোনা যে সমস্ত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন রয়েছেন যারা বিশেষ করে বাগানপ্রেমী, তো সেই সমস্ত মানুষজনের কাছে ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করবেন, আর লাইক তো অতি অবশ্যই দেবেন, কেন লাইক আপনাদের কাছ থেকে আমি যত বেশি করে লাইক পাবো আমার পরবর্তী দিনে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার আমি উৎসাহ বোধ করব। তো বন্ধুরা আর দেরি করব না, আপনারা দেখতে থাকুন ভিডিওর মূল বিষয়বস্তু। নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলো কিছু জানি চ্যানেলদের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আপনাদের কাছে উপস্থিত করতে চলেছি এক নতুন ধরনের ভিডিও। তো বন্ধুরা অনেকেরই শখেতে ছাদ বাগান করেন বা বাগানে গাছ লাগান, কিন্তু বিশেষ করে আমি বলছি বিশেষ করে যারা নতুন বাগানি নতুন ছাদ বাগান করেছেন তারা কষ্ট করে গাছ কিনে নিয়ে আসেন, নিয়ে এসে গাছকে আপনার পরিচর্যা করছেন, কিন্তু দেখা যাচ্ছে সময় মতন গাছে ফুল আসছে না বা ফল আসছে না, আর ফুল ফল এলেও সেটাতে মনে শান্তি পাচ্ছেন না তারা, মানে যে ধরনের ফুল আর ফল তারা আশা করেছিলেন সেই ধরনের ফুল মানে ফুলের গুণগত মান বা ফলের গুণগত মান সেরকম হচ্ছে না। তো আজকে বিশেষ করে যে প্রতিবেদনটা এই নিয়ে আজকের প্রতিবেদন। তো বন্ধুরা গাছে ফুল ফল বেশি মাত্রা পেতে গেলে মানে দ্বিগুণ পরিমাণে পেতে গেলে বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন আছে, এটা আমাদের আগে মাথায় রাখতে হবে, কেন যে কোনো প্রাণীরই তার পুষ্টিমূল্য খাদ্যগুলো প্রয়োজন লাগে, বিশেষ বিশেষ পুষ্টির পরিমাণ মতন সুষম খাবারের প্রয়োজন লাগে, আর তার সঙ্গে অন্যান্য পরিচর্যার দরকার আছে। ঠিক গাছের ক্ষেত্রেও তাই, অধিকাংশ বাগানপ্রেমীরা তারা কি করেন গাছের বেসিক যে জিনিস দরকার সেটা হয়তো করছেন, সেটা সকলে জানা আছে, যেমন গাছকে বসাবার পর তার জলনিকাশি ব্যবস্থা বা মাটি তৈরি, এইগুলো তাদের জানা আছে, আর যাদের জানা নেই এই ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা মনে করলে পরে দিয়ে দেখতে পারেন। আমি আজকে আসছি গাছেতে ফুল ফল কি করে বৃদ্ধি করতে হবে। এই গাছেতে ফুল ফল বৃদ্ধি করতে গেলে যে সুষম খাবারটা দিতে হবে সেটা আমরা দুভাবে দিতে পারি, এক হচ্ছে জৈব পদ্ধতিতে, দুই হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে। তো জৈব পদ্ধতিতেও গাছের ফুল ফল আনা যায়, কিন্তু অনেকের মানে কাছে সেটা পছন্দ হয় না, অনেকে চান গাছের ফুল হবে এক্সিবিশানে দেওয়ার মতন, ফল হবে এক্সিবিশানে দেখাবার মতন, লোক যাতে দেখে আকৃষ্ট হয় সেরকম আকারে। অবভিয়াসলি রাসায়নিক সার প্রয়োগ করলে যে ফুলের আকার ফুলের সাইজ বা ফলের সাইজ যতটা বড় হবে, কিন্তু আপনার জৈব সার প্রয়োগ করলে অতটা আকার বড় হবে না, কিন্তু ফলন হবে। তো বন্ধুরা আপনারা এবারে যেভাবেই করুন করতে পারেন। তো আজকে যে আলোচনা সেটা আমি রাসায়নিক সারের ওপর দিয়ে সারছি। তো বন্ধুরা, একটা গাছকে নিয়ে চারা অবস্থা বসাবার পর আমাদের কি করতে হবে, প্লেন মাটি আর গোবর মিশিয়ে গাছটাকে রোপণ করতে হবে। গাছটা যখন নতুন মাটিকে ধরে নেবে, মানে গাছ রোপণের 1 থেকে দেড় মাস পরে গাছকে আমাদের পরিমিত সুষম খাবার ধীরে ধীরে দিতে হবে। এবং সেটা কোন সময় কি দিতে হবে সেটা যদি আমরা ঠিক না করতে পারি, গাছের ফলন ভালো হবে না, ফুল ফল ভালো আসবে না, আসলেও আকার ছোট হবে। তো চলুন জানা যাক। তো গাছটা যখন 1-1.5 মাসের মাথায় দাঁড়িয়ে গেল, তখন আমাদের 7 থেকে 10 দিনের মাথায় খোল পচা জল নিয়মিত দিতে হবে পাতলা করে। এরপরে আমাদের খেয়াল রাখতে হবে গাছটাকে আগে গ্রোথ বাড়াতে হবে। গাছটাকে যদি গ্রোথটা আমরা না বাড়াতে পারি তাহলে গাছের ফলন আসবে কি করে? প্রথমে গাছটাকে শক্ত সমস্ত গ্রোথ বাড়াতে হবে, পাতা সবুজ করতে হবে, ঝাঁকালো করতে হবে, ঝোপালো করতে হবে, ডালপালা বৃদ্ধি করতে হবে। এইটাকে দেওয়ার জন্যে আমাদের দরকার নাইট্রোজেন জাতীয় খাবার। যে সারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা বেশি আছে সেই সারটাকে আমাদের প্রয়োগ করতে হবে গাছটাকে তৈরি করবার জন্য। সেটা আপনি জৈব হিসাবে দিতে পারেন বা রাসায়নিক হিসাবে দিতে হবে, যে দিতে পারেন। তো আমি যেহেতু আজকে রাসায়নিক ব্যাপারে আলোচনা করছি, তাহলে তখন আমাদের ইউরিয়া সারকে প্রয়োগ করতে হবে পরিমাণ মতন, সময় মতন ইউরিয়া সার দিয়ে গাছটাকে ঝাঁকালো, ঝোপালো, সবুজ পাতা তৈরি করে নিতে হবে। এইবারে এটা কতদিন, আপনি যদি দীর্ঘ সময় ধরে ইউরিয়া দিয়ে যান, গাছ কি করবে? তার বৃদ্ধিতে ব্যস্ত থাকবে, গাছ তার বড় হবে। যখনই বড় হবে তখন গাছের গোড়াটাকে তো শক্ত করতে হবে। নাইট্রোজেনের কাজ আমরা জানি, গাছকে ঝোপালো করবে, ঝাঁকালো করবে, গাছের ক্লোরোফিল তৈরি করবে, গাছ সালোকসংশ্লেষণ করতে পারবে, গাছের বৃদ্ধি ঘটবে। এবারে গাছটা ঝাঁকালো বড় সড়ো হয়ে উঠলো, এখন যদি ওই গাছটার ভিতটাকে মজবুত না করতে পারে তো গাছটা পড়ে যাবে, কাণ্ড হেলে যাবে। তো এই সময় আমাদের কিন্তু নাইট্রোজেনের সারটাকে কমিয়ে আনতে হবে, কমিয়ে এনে আমাদের ফসফরাস জাতীয় সারটাকে আমরা ব্যবহার করতে হবে। তো আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি কৃষিক্ষেত্রে প্রয়োগ হয় ডিএপি সার। এই ডিএপি সারটা কি না, ডিএপি সারটা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট, যার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ থাকে আপনার 18% এবং ফসফরাসের পরিমাণ থাকে 46%। তো এবারে প্রশ্ন হচ্ছে, নাইট্রোজেনের দরকার আমরা জেনেছি, নাইট্রোজেন দিয়ে গাছটাকে বৃদ্ধি করে নিলাম। এইবারে আসছে গাছটাকে ফসফরাস দেওয়ার সময়, যার জন্যে আমরা যদি ডিএপি সারটাকে ব্যবহার করি তাহলে ফসফরাস 46% এতে রয়েছে। এই ডিএপি সার কী করবে, গাছের শেকড়কে তৈরি করতে সাহায্য করবে, গাছের শেকড়কে মজবুত করবে, গাছের শেকড় বিস্তার হবে দ্রুত এবং গাছের কাণ্ডকে শক্ত করবে যাতে গাছটা নেতিয়ে না পড়ে, এবং গাছে কুঁড়ি ফুল আনতে সহযোগিতা করবে। তো এই গুণের জন্য আমাকে ফসফরাস সারটা এর সাথে দিতে হবে। নাইট্রোজেনের ভাগটা কমিয়ে দিলাম, 18% নাইট্রোজেন দিলাম এবং ফসফরাস দিলাম 46%। এইটা দিয়ে গাছটাকে যখন তৈরি করে নিলাম, মানে যে কোনো প্রাণী, গাছের তো ফুল ফলই তার সন্তান, গাছের তো ফুল আর ফলই তার সন্তান। তো যে কোনো প্রাণী যখন তার সন্তান ধারণ করবে তো সেই প্রাণীর দৈহিক কাঠামোর মজবুত হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার, তবেই তো সে সন্তান ধারণ করতে পারবে। আর সেটা যদি না করতে পারা যায় তাহলে দেখা যায় সন্তান হলেও সেই সন্তান রুগ্ন সন্তান হচ্ছে। তা আমরা সেই প্রাণীদের মানে সন্তান ধারণের আগের থেকে তার খাওয়া দাওয়ার ওপর নজর দিই, তার শরীর স্বাস্থ্য ঠিক রাখার নজর দিই। তেমনি গাছের ক্ষেত্রেও তাই, গাছের ফুল ফল বৃদ্ধির আগে গাছের কাঠামের পরিবর্তন দরকার, সেটা আমরা করে নিয়েছি কি নাইট্রোজেন আর ফসফরাস দিয়ে। কেন নাইট্রোজেন দিয়ে বাড়িছে আর ফসফরাসটাকে মজবুত করে ধরে রাখছে। এইবারে এসে যাচ্ছে গাছে কুঁড়ি আনতে হবে। এই সময় এর মাঝখানে কি করলাম, আমরা ব্যালেন্স এনপিকে দেওয়া শুরু করলাম 20 দিনে একবার, 19-19-19 বা 20-20-20। এই যে দেখছেন ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20, এইটাকে 2 গ্রাম 1 লিটার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে গাছের পাতায় যদি আমরা স্প্রে করি তাহলে পাতা কি করে তার রন্ধ্রের সাহায্যে এই ব্যালেন্স এনপিকেটাকে দ্রুত নিয়ে নেয় এবং গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে। এরপরে যেটা আসছে আমাকে দেখতে হবে যে নাইট্রোজেন কম থাকবে, ফসফরাস এবং পটাশ বেশি থাকবে, তাহলে তখন আমরা 10-26-26 সারটা প্রয়োগ করব। কখন করব না কুঁড়ি আসার আগে, গাছ পূর্ণ যৌবন লাভ করেছে কিন্তু কুঁড়ি আসছে না, তো কুঁড়ি আনার জন্য তখন আমরা প্রয়োগ করব এই সারটাকে 10-26-26 এই সারটাকে আমরা প্রয়োগ করব। এতে কি হচ্ছে নাইট্রোজেন পরিমাণটা কি হচ্ছে, নাইট্রোজেনের পরিমাণ কম রয়েছে 10, 26 রয়েছে ফসফরাস এবং পটাশ রয়েছে 26 পটাশিয়াম। তো এই সারটাকে আমরা প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব না এটাকে আমরা টবের মাটির কিনারা ঘেঁষে একটা নালা মতন তৈরি করে আমরা যদি 6 ইঞ্চি টব হয় আমি 6 থেকে 8 দানা দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো। এই রেশিওতে মোটামুটি ধরতে পারেন যত ইঞ্চি টব সেই তত ইঞ্চি টবের থেকে 1-2 দানা বেশি নেওয়া। এবার গাছের যদি বয়স বেশি আর টব যদি বড় হয় তাহলে আমরা সেটাকে 1/2 চামচ অবধি দিতে পারি, এই একটা মাটিতে আমরা দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে এটাকে আমরা স্প্রেও করতে পারি। স্প্রের ক্ষেত্রে কী হবে আপনার 1 লিটার জলের সাথে আপনার 4 গ্রাম এই 10-26-26 সারটাকে ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করতে পারি। অন্যান্য খাবার যেমন দোয়া দিচ্ছেন, কীটনাশক যেমন দোয়া দিচ্ছেন প্রতি 15 দিন ছাড়া কীটনাশক, যে কোনো ব্র্যান্ডের একটু ভালো ব্র্যান্ডের রাসায়নিক কীটনাশক বা জৈব কীটনাশক আপনারা দিতে পারেন। এইবারে দেখবেন গাছে কুঁড়ি এসে গেছে, এটা করতে করতে 15-20 দিনের মধ্যে গাছে কুঁড়ি দেখা যাচ্ছে। এবার কুঁড়িটাকে তো তুলতে হবে, কুঁড়িটাকে প্রস্ফুটিত করতে হবে, কুঁড়িটাকে ফুটতে হবে, কেন কুঁড়িটা যদি না ফোটে তাহলে তো পরাগ মিলন হবে না, তো কুঁড়ি ফাটাতে হবে এবং কুঁড়ি আসার আগের থেকেই মিরাকুলাম দেখছেন, এই মিরাকুলাম আছে, এই মিরাকুলামকে কী করবেন কুঁড়ি আসবে আসবে করছে বা কুঁড়ি ধরবে বোঝা যাচ্ছে পূর্ণ যৌবন যখন গাছ পাচ্ছে সেই সময় মিরাকুলাম, এটা হচ্ছে PGR প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এটা আপনার 1 থেকে 1.5 ml 1 লিটার জলের মধ্যে গুলে ভালো করে যে গাছগুলোতে কুঁড়ি আসবে আসবে করছে সেখানে ভালো করে স্প্রে করে দিলেন। করার 7-10 দিনের মধ্যেই দেখবেন গাছেতে কুঁড়ি আসছে। এটা দেওয়ার অর্থটা কি কুঁড়ি পর্যাপ্ত আসবে এবং নারী ফুল বেশি আসবে। অনেকে বলে গাছে ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না, আসবে কি করে যদি গাছেতে পুরুষ ফুলের সংখ্যা বেশি হয়, নারী ফুল যদি কম থাকে তাহলে পরাগ মিলনের অসুবিধা হচ্ছে, গাছের ফুল যত দেখছেন তার 10%ও ফল হচ্ছে না, তাহলে ওই পুরুষ ফুলগুলো ঝরে যাচ্ছে। কাজে নারী ফুলকে যদি বেশি আনতে হয় তাহলে মিরাকুলাম PGR স্প্রে করতে হবে বা আদার্স কোনো PGR আপনারা স্প্রে করতে পারেন, আমি মিরাকুলাম স্প্রে করি। এইটা করে 10-12 দিনের মধ্যেই দেখবেন কুঁড়ি ভর্তি হয়ে গেছে, গাছে কুঁড়ি ভর্তি হয়ে গেছে। এইবারে প্রশ্ন হচ্ছে এই কুঁড়িটাকে ফাটাতে হবে পরাগ মিলন আনার জন্য। এই সময় থেকে কি করতে হবে মাসে একবার যে কোনো ধরনের অনুখাদ্য আমাদের প্রয়োগ করতে হবে। আমি সাধারণত অ্যাগ্রোমিল গোল্ড ব্যবহার করি, এই অ্যাগ্রোমিল গোল্ড 1 থেকে 1.5 ml 1 লিটার জলে গুলে মাসে একবার স্প্রে করে দেবেন। এই চলছে। এবারে কুঁড়ি যখন এসে গেল, কুঁড়ি ফেটে গেল মিরাকুলাম দেওয়ার জন্যে, কুঁড়ি প্রস্ফুটিত হয়ে গেছে, ফুল বেরিয়ে পড়েছে, এবারে মৌমাছি ভ্রমর আসবে, পরাগ মিলন হবে গাছে, তখন দেখবেন গুটি বাজছে, মটরের মতন দানা হচ্ছে। এই দানাটা যখনই আসবে তখন একবার মিরাকুলাম স্প্রে করবেন, ওই একই 1 থেকে 1.5 ml 1 লিটার জলে গুলে ভালো করে গাছটা স্প্রে করলে মিরাকুলাম দিয়ে স্প্রে করার পর দিলে পরে দেখা যাবে যে গাছের ওই মটরগুলো ঝরে পড়ে যাবে না। অনেকে বলেন যে ফুল থেকে ফল হচ্ছে, ফল মটর বাঁচে ঝরে পড়ে যাচ্ছে, এটা হবে না। আর এই ঠিক সময়টার থেকে যখন আপনার মটর বাঁধা শুরু হলো এই সময় থেকে আমাদের ফসফরাস এবং নাইট্রোজেন সার বন্ধ করে দিতে হবে। কেন যে ফলটা এসেছে সেই ফলটাকে আকার বড় করতে হবে, বা যে গাছে ফল হয় না, ফুল এসছে, ছোটো কুঁড়ি এসছে, কুঁড়ি ফুটছে, ফুল হবে ছোট, সেই ফুলটাকে দৃষ্টান্তমূলক ফুল করতে চাইছেন, তখন আমাদের প্রয়োগ করতে হবে রাসায়নিক পটাশিয়াম সার। সেটা কি না আপনার এমওপি হতে পারে বা এসওপি হতে পারে, লাল পটাশ হতে পারে বা সাদা পটাশ হতে পারে। আমার কাছে দুটোই আছে, লাল পটাশটা আমি নিচে রেখে এসেছি, আপনার সাদা পটাশও হতে পারে এসওপি। এই যে এই এসওপি দিতে পারেন বা এমওপি দিতে পারেন, তবে বলবো যদি এসওপি হাতের কাছে থাকে এসওপি দেওয়াটাই ভালো এমওপি থেকে, যদি না হয় এমওপি দিলেও কাজ হবে। রাসায়নিকভাবে জৈবভাবে আছে, আজকে আমি জৈব সম্বন্ধে আলোচনা করছি না। এই রাসায়নিক পটাশটাকে কখন দেবেন? যখন গাছের ফুল থেকে ফলটা মটরের মতন হয়েছে, এই ফলটাকে আকার বাড়াবার জন্য এবং ফলটা যাতে ঝরে না পড়ে যায় তার জন্য আপনাকে রাসায়নিক পটাশিয়াম সার প্রয়োগ করতে হবে। সেটা কি করে প্রয়োগ করবেন? না 1 লিটার জলের মধ্যে 1/2 চামচে পটাশিয়াম গুলে নিয়ে গাছেতে পরিমাণ মতন, গাছের বয়স অনুপাতে, গাছ বা টবের আকার অনুপাতে এটাকে প্রয়োগ করবেন। যেমন 100 ml থেকে আপনি 400-500 ml দিতে পারেন লিকুইড তরলটা। এছাড়াও এটাকে সরাসরি ফলের স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কী হবে, 1 লিটার জলে 2 গ্রাম ওই এসওপি বা এমওপি ভালো করে গুলে নিয়ে গাছের পাতায় যদি স্প্রে করেন তাহলে দেখা যাবে ফলের আকার দ্বিগুণ হবে, ফলের পরিমাণ দ্বিগুণ হবে, ফল আকারে বড় হবে এবং ফুল ফল দ্বিগুণ হবে, যেটা এক্সপেক্ট করেছিলেন তার ডাবল হবে, হতে বাধ্য। এর সাথে অন্যান্য পরিচর্যা তো করতে হবে, যেমন টাইমে তরল সার যেমন দিচ্ছিলেন, বাদাম খোল বা খোল পচা জল দেবেন, আর কীটনাশক ছত্রাকনাশক যেগুলো দেওয়ার দেবেন, আর জল দেবেন। এই জলটার ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত জল যেন না হয়, সবসময় জল এমনভাবে দেবেন যে মাটির যেন ময়েশ্চার থাকে, মাটির টবেতে যেন জল দাঁড়িয়ে না থাকে। যদি টবে দাঁড়িয়ে থাকে তাহলে দেখবেন পাতা হলদে হয়ে যাচ্ছে, কুঁড়ি আসছে, কুঁড়ি ঝরে যাচ্ছে, ফুল আসছে, ফুল ঝরে যাচ্ছে। তো এই পরিচর্যাগুলো যদি আপনারা ঠিক মতন করতে পারেন, আমি যেগুলো বললাম সেইগুলো যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে অবভিয়াসলি আপনাদের গাছে তো এক্সিবিশনে দেখাবার মতন ফুল বা ফল আসতে বাধ্য। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করুন, অতি অবশ্যই করবেন আশা করি, এবং চেষ্টা করুন করে কি হলো আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি খুশি হব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, তাহলে প্লিজ আপনাদের জানাশোনা প্রিয়জন যারা রয়েছেন, যারা বিশেষ করে বাগানপ্রেমী, গাছপ্রেমী, তাদের কাছে একটু বেশি করে শেয়ার করে দেবেন। কেন, যারা নতুন বাগান করছেন তারা অনেকেই জানেন না, তারা ভুলবশত অজান্তে নানা রকম জিনিস দিয়ে গাছের বৃদ্ধি থমকে দেয়, গাছের গ্রোথ হয় না। গাছের গ্রোথ যদি না হয় তাহলে ফুল ফল আসবে কী করে? যেটা আপনাকে বললাম, গাছটাকে পূর্ণ যৌবনে নিয়ে আসতে হবে। সেই পিরিয়ডটা অবধি কী করতে হবে? ধাপে ধাপে যদি আপনারা করতে পারেন, আপনাদের কাছেও আমি কথা দিচ্ছি ফুল আপনার এক্সিবিশনে দেখাবার মতন ফুল হবে এবং ফলও দ্বিগুণ হবে। তো বন্ধুরা, নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করব, যারা আমার চ্যানেলে এখনও আসেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে অল করে দেবেন। তাহলে এরকম ধরনের নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে ভিডিওটা পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিনগুলো আশা করি আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমি খুব শিগগিরই এরকম ধরনের নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।